নেতাকে শুভেচ্ছা জানাতে মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে ছুটে গেলেন ছাত্রলীগ নেত্রী। সেখানে কেক কেটে নেতার জন্মদিন উদযাপন করা হয়। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। প্রশ্ন উঠেছে, কিভাবে একজন ছাত্রী মাঝরাতে ছাত্র হলে ঢুকে পড়লেন? তাছাড়া কিভাবেই বা ওই সময় নিজের হল থেকে বেরিয়ে আসলেন ওই নেত্রী? বুধবার রাতে ঘটনাটি ঘটেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলে। জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীবুর রহমানের জন্মদিনের শুভেচ্ছা জানাতে রাত ১২টার দিকে শাহপরাণ হলের সামনে যান সাবিহা সাইমন পুষ্প। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। হলের সামনে কিছুক্ষণ অবস্থান করার পর এক পর্যায়ে ভেতরে গেস্ট রুমে ঢুকে কেক কেটে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীবুর রহমানের জন্মদিনে শুভেচ্ছা জানান সাবিহা সাইমন পুষ্প। শুভেচ্ছা জানানো শেষে সেখান থেকে ছাত্রী হলে ফিরে যান তিনি। এ বিষয়ে জানতে ছাত্রলীগের ওই নেত্রীকে বারবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। মধ্যরাতে ছাত্র হলে ছাত্রলীগ নেত্রীর প্রবেশ নিয়ে জানতে চাইলে শাহপরাণ হলের প্রভোস্ট ও স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক কৌশিক সাহা জানান বিষয়টি তারা জেনেছেন এবং গুরুত্ব সহকারে দেখছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা অবহিত না বা আমরা এটাকে ইয়ে করছি ব্যাপারটা এরকম না, আমার বলার নাই, এটা এখতিয়ার নাই। আমার যেটা কাজ সেটা হচ্ছে যে ঘটনাগুলো ঘটে প্রশাসনকে, আর তারপরে কি হবে এটা আসলে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী বলেন, মাঝরাতে ছাত্র হলে ছাত্রীর প্রবেশের বিষয়টি তিনি পরে জেনেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট দুই হলের প্রভোস্টের সঙ্গে কথাও বলেছেন। ঘটনাটির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। জানা যায়, একাডেমিক পড়াশোনা শেষ হলেও হল ছাড়ছেন না বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের আবাসিক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেত্রী সাবিহা সাইমন পুষ্প। এ নিয়ে ওই হলের শিক্ষার্থীরা একাধিকবার কর্তৃপক্ষের কাছে অভিযোগও জানিয়েছেন। সাইদ রহমান, কালবেলা।